সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যানিস ম্যাথ একাডেমির পক্ষ থেকে। গত ক্লাসের ন্যায় আমরা আজকেও আজকে শুরু করতেছি। গত ক্লাস আমাদের ছিল সূচক সম্পর্কে, আজকে আমরা তারই ধারাবাহিকতায় লগারিদম নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, গত ক্লাসের ভিডিওটা আমাদের টেকনিক্যালি কিছু সমস্যা থাকতে পারে, যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ঠিক হবে, আপনারা দেখবেন আশাবাদী এবং আপনারা উপকৃত হবেন। সুপ্র শিক্ষার্থী মণ্ডলী, একাডেমিক এবং বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় যেইভাবে আপনাদের কোশ্চেনগুলো হয়ে থাকে, আমরা লগারিদম থেকে ওই ধরনের প্রশ্নগুলোই আজকে আলোচনা করব এবং লগারিদমের সম্পূর্ণ আলোচনাটাই আমি এখন করব। আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি উপকৃত হবেন। সুপ্র শিক্ষার্থী মণ্ডলী, লগের অঙ্ক করার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি এরকম লগ লিখলাম, লগ লিখার পরে আমি এটাকে একটু এরকম তিনটা ভাগে ভাগ করে নিলাম, নিচে একটা ভাগ, মাঝখানে একটা ভাগ, উপরে একটা ভাগ। এই যে নিচে যে ভাগটা, এখানে একটা এ থাকে, কখনো টেন থাকে, কখনো ই থাকে, এইটাকে বলা হয় ভিত্তি। যে লগ নির্ণয় করতেছেন সেই লগের ভিত্তি হচ্ছে এই সংখ্যাটা। কার লগ নির্ণয় করেন, সে বসে এই জায়গাটাতে। তাহলে এখানে আমি দিলাম এম, তাহলে এ ভিত্তিক এম এর লগ নির্ণয় করা হচ্ছে। যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে সেই সংখ্যাটা এই দাগের উপরে বসবে, ধরি সেই সংখ্যাটা হচ্ছে আর। এই বিষয়টা খুব ভালো করে আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা সব কটার মধ্যে একটু গোলমাল পাকিয়ে ফেলি। এ হচ্ছে এই দাগটার নিচে এবং এম হচ্ছে লগ বরাবর, আর হচ্ছে তার উপরে। নিচে যেটা সেটাকে বলা হয় ভিত্তি এবং যেটা মাঝখানে থাকে সেটাকে বলা হয়, যার লগ নির্ণয় করতে চাই সেই সংখ্যাটাই মাঝখানে থাকবে। উপরে হচ্ছে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সে থাকবে, না থাকলে নাই। এমনকি আপনারা আরো একটা বিষয় লক্ষ্য করতে পারেন, এখানে এ ভিত্তি এটা সবসময় নাও থাকতে পারে। যদি কোনো ভিত্তি না থাকে আপনাকে বুঝে নিতে হবে এখানে টেন আছে, কারণ হচ্ছে লগের সাধারণ একটা ভিত্তি আছে সেটা হচ্ছে টেন। তার মানে কোনো ভিত্তি না থাকলে সেটা অবশ্যই টেন। আমি একটা সূত্রগুলো এই কোণে নোট করে দিচ্ছি, এরপরে আমরা সেই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব। লগ এখানে এ, এখানে এম, এখানে হচ্ছে আর, তার মানে হচ্ছে এ ভিত্তিক এম এর লগ, এম এর পাওয়ার আর আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। সূচকের মতো আমাদের সেই সূত্রগুলোই লগ, এখানে এ ভিত্তি থাকতেও পারে নাও থাকতে পারে, দুইটা সংখ্যা গুণ আকারে আছে এম এন। তাহলে আমাদের সূচকের মতো লগ এম প্লাস লগ এন, অনেকটা সূচকের নিয়ম মানে লগ এম ভাগ এন। তাহলে সূচকের মতো আমরা জানি যে আসলে ভাগে থাকলে কি হয়, বিয়োগ হয়, এখানেও ঠিক সেই রকমই, যদিও লগটা বাড়তি আছে, লগ এম মাইনাস লগ এন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এরপরে লগের আরো কিছু কমন সূত্র আছে। লগ এখানে ভিত্তিটা যদি এ হয় আর যার লগ নির্ণয় করছেন সেও যদি এ হয় তাহলে মানটা হয়ে যায় ওয়ান। এর মানে হচ্ছে যে আপনি এখানে ফাইভ ভিত্তিক যদি ফাইভ এর লগ নির্ণয় করেন এই দুইটা সংখ্যা মিলে যায়, তাহলে কেবল আপনি এখানে ওয়ান লিখতে পারেন। এরপরে আপনি আরো লিখতে পারেন লগ লগ এ টু দি পাওয়ার, খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আমাদের, লগ এ টু দি পাওয়ার যদি এম থাকে বা এ টু দি পাওয়ার, এখানে যদি আমি এক্স অর্থাৎ এক্স এর লগ, এ ভিত্তিক এক্স এর লগ, এটাকে যদি আমি আসলে বি ধরি। এখন কখনো লগের মান নির্ণয় করতে বলে তখন আমার এই সূত্রটা ব্যবহার করতে হয়, এ ভিত্তিক এক্স এর লগ বি, এইরকম দেওয়া থাকে, বলে এখান থেকে এক্স এর মান বের করো। সেক্ষেত্রে আমরা অবশ্যই পরের লাইনটা করব যে এক্স ইকুয়াল এ পাওয়ার বি, এটাকে আমি একটু আন্ডারলাইন করলাম বা একটা বক্সের মধ্যে দিলাম, কারণ হচ্ছে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের আরো থাকতে পারে লগ, এখানে এম আছে এবং তার পাওয়ার যদি আর থাকে, ভিত্তি কিন্তু একটা আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে টেন,
থাকলে এখানে কিছু থাকবে, এই আরটাকে চাইলে আমরা সামনে নিয়ে আসতে পারি লগ এন। আরো কিছু সূত্র আমাদের থাকতে পারে, খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এবং যেগুলো থেকে প্রতিনিয়তি আপনারা যদি একাডেমিক বই দেখেন তাহলে দেখবেন অনেক সূত্র থাকতে পারে, কিন্তু সবগুলো দিয়ে তো আমাদের প্রশ্ন হয় না। চাকরির উপরে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই ক্লাসগুলোতে, তা আপনাদের বেশি প্রয়োজন হবে না, যদি লাগে তাও আমি দু একটা আবার লিখব। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এই কয়টা সূত্র আপনি খুব ভালো করে আত্মস্থ করবেন, আশা করি আমার ক্লাসটা দেখার পরে আপনার লগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। প্রথমে আমি শুরু করে দিচ্ছি যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, একদম সহজ থেকে সর্বশেষ লগের যতটুকু কঠিন প্রশ্ন হয় লগ থেকে সেই পর্যন্ত আমি বুঝব, এবং এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো প্রতিটাই বিসিএসে আসা কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, আমি প্রথম একটা অঙ্ক যদি শুরু করি এখানে, লগ থ্রি প্লাস লগ ফোর এরকম একটা অঙ্ক একটা পরীক্ষায় আসছে, তাহলে এটাকে কি করা যায়? এই লগের সামনে যদি কোনো সংখ্যা না থাকে আর দুইটার ভিত্তি যদি সমান থাকে, এই দুইটা লগের ভিত্তি কত আপনারা বলেন? অবশ্যই টেন, যেহেতু কিছু নেই, তার মানে দুইটা লগের ভিত্তি সমান এবং সামনে যদি কোনো বাড়তি সংখ্যা, এই লগের সামনে কি কোনো বাড়তি সংখ্যা আছে? এই লগের সামনে কি কোনো বাড়তি সংখ্যা আছে? না। যদি না থাকে তাহলে আমরা এই লগটাকে কমন নিতে পারি, নিলে সামনে যে সংখ্যাগুলো থাকে সেগুলো গুণ হয়ে যাবে, তার মানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে যে লগ বারো। এটা কিন্তু একটি বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন, সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু মনোযোগী হবেন। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এর পরের যে কোশ্চেনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে থ্রি লগ টু প্লাস লগ ফাইভ। তো এখন আমি কিন্তু আগেই বলেছিলাম যে সামনে বাড়তি কোনো সংখ্যা থাকতে পারবে না এবং লগে ভিত্তিগুলো সমান হতে হবে, যদি হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা আমরা মিট করতে পারবো, অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। দুটা ভিত্তি সমান আছে বাট সামনে বাড়তি সংখ্যা আছে, তাহলে কি করতে হয়? দেখেন, এখানে যদি আপনার কখনোই পাওয়ার থাকে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, তার মানে সামনে থাকলেও সেটা পাওয়ার আকারে নেওয়া যায় আপনার প্রয়োজনের স্বার্থে, তার মানে এই সামনের সংখ্যাটাকে আমরা পাওয়ার আকারে নিয়ে নিতে পারি লগ টু পাওয়ার থ্রি প্লাস লগ ফাইভ। তাহলে এবার মনে হয় আমরা লগটাকে কমন নিতে পারি, তাহলে লগ কমন নিলে আমরা এখানে টুর উপরে কিউব দিলে পাচ্ছি এইট, আর সাথে আছে এই পাশে আছে ফাইভ, এই দুটো সংখ্যা কেমন হবে? গুণ হবে। ভালো করে মনে রাখতে হবে, যদি লগের সামনে এবং ভিত্তিগুলো, সামনে বাড়তি কোনো সংখ্যা না থাকে এবং ভিত্তিগুলো সমান হয় তাহলে আমরা লগ কমন নিলে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা গুণ হবে, বাড়তি কিছু থাকলে সেটাকে পাওয়ার আকারে করে নেব। আমরা পাওয়ার করে নিছি, এরপরে লগ কমন নিছি, টু কিউব মানে হচ্ছে এইট এবং এখানে লগ কমনের পরে ফাইভ থাকে, এদের মাঝখানে গুণ হবে। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এর পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে ফাইভ লগ, এখানে ভিত্তি দেওয়া আছে ফাইভ মাইনাস লগ ফাইভ, এখানে দেওয়া আছে পঁচিশ। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি আসলে অঙ্কটা? সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, আমরা ঠিক একইভাবে আমাদের চেষ্টাটা অব্যাহত রাখি, এখানে বাড়তি কোনো সংখ্যা আছে তার মানে করা যাবে না। এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করেন, যদি এ এবং এ যার লগ নির্ণয় করতেন সে এবং ভিত্তি দুইটা সমান হয় তাহলে কিন্তু ওয়ান, তাহলে এখানে মানে অন্য কোনো কাজ করা লাগে না, আপনি এই সূত্রটাই ব্যবহার করতে পারেন। তাহলে ফাইভ ইন্টু এই পুরোটার মান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস। এখন এইটাকে কি করা যায় দেখেন, আসলে লগ ফাইভ ভিত্তি, এই পঁচিশকে কিন্তু আপনি ফাইভ এ স্কোয়ার লিখতে পারেন, তার মানে পরবর্তী লাইনে টুটা সামনে চলে আসবে, ফাইভ মাইনাস টু সামনে চলে আসলে লগ ফাইভ ফাইভ,
এবার দেখেন, যার ভিত্তি নির্ণয় করতেছেন আর যার লগ, যার লগ নির্ণয় করতেছেন সে এবং তার ভিত্তি দুইটাই সমান, তাহলে আমরা কিন্তু লিখতে পারতেছি 5 - 2 * 1, মানে হচ্ছে এইটা পুরোটার মান আবার 1 হয়ে গেছে। কেন? এই সূত্র হিসেবে যার লগ নির্ণয় করতেছেন সে এবং ভিত্তি দুইটা সমান হলেই 1। তাহলে আমরা এখানে দিতে পারি 5 - 2 = 3। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এর পরের যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে log 3, এখানে আছে 9। এখন আমরা এটাকে কি করতে পারি? আমরা এই চেষ্টাটা সবসময় প্রথমে করব, যদি লগ, যার লগ নির্ণয় করতে করতেছি এবং সে এবং ভিত্তি দুইটাকে কি সমান করা যায়, এটা আমরা একটু সবসময় লক্ষ্য করব। তা আমরা একইভাবে এখানেও লক্ষ্য করি সেই বিষয়টা, log 3, এই 9 কি 3 বানানো যায়? যায়, তবে তার উপর একটা স্কোয়ার পড়ে। আমরা জানি যদি কিছু পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসবে, 2 log 3 3, তার মানে 2 * 1, তার মানে হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এর পরবর্তী প্রশ্ন যেটা, log 4, এখানে আছে, এখানে আমি প্রথমে দিচ্ছি 2, এখানে দিচ্ছি 4। এখন এটাকে আপনারা করেন তাহলে কি করবেন, log 2, আপনি চাচ্ছেন ভিত্তি এবং পাওয়া যার লগ নির্ণয় করছেন এই দুটাকে কি সমান করা যায়। তাহলে এই 4 কে আপনি 2 স্কোয়ার লিখতে পারেন, তাহলে 2টা সামনে চলে আসবে, log 2 2, তার মানে হচ্ছে 2 * 1, তার মানে হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, খুব ভালো করে প্রত্যেকটা অঙ্ক আপনি লক্ষ্য করবেন। আমি কিন্তু বলেছিলাম যে লগের মধ্যে যতগুলো অঙ্ক আপনাদের পরীক্ষায় আসবে সবকটা প্রশ্নই আমি দেব। একটু লক্ষ্য করেন খুব ভালো করে, এখানে log 3 ছিল, ভিত্তি 3 ছিল, 9 এর লগ নির্ণয় করতেছিলেন, আপনি কি করলেন এখানে 9 কে কিভাবে 3 এর মতো বানানো যায় এই চেষ্টাটা করলেন। কিন্তু একবারও তো আপনি এই চিন্তাটা করলেন না যে না, 3 কে কি 9 বানানো যায়, মানে ভিত্তিটাকে কি পরিবর্তন করে 9 করা যায় না, তাহলে 1 লিখবো, এইটা কখনই করবেন না। ভিত্তিকে কখনই পরিবর্তন করা যাবে না এবং ভিত্তি পরিবর্তন করার জন্য আমরা কখনো চেষ্টাও করব না। আমাদের যে চেষ্টাটা থাকবে সবসময় যার লগ নির্ণয় করি তাকে পরিবর্তন করা যায় কিনা। তো এই অঙ্কটার মধ্যেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটো অঙ্কের মধ্যে ভিত্তি দুইটা কিন্তু ছোট এবং যাদের লগ নির্ণয় করছেন সেও বড়। তো এখানে সেই রকমই আরেকটা অঙ্ক লিখি, লগ এখানে আছে 4 আর 2 এখানে দিলাম 16, তাহলে এখানে কি হচ্ছে যে log 2, 16 পরিবর্তে আপনি লিখতে পারেন 2 পাওয়ার 4, 4টা সামনে চলে আসলো, এখানে log 2 পাওয়ার 2, মানে 2 ভিত্তি 2, তার মানে হচ্ছে 4 * 1, তার মানে 4, এরকম অ্যান্সারটা হয়ে গেল। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে আসলে এই জায়গাতে যে লগ নিচে আছে 16 উপরে আছে 2, তাহলে কেমন হবে? কারণ একটু আগেই বলেছিলাম যে ভিত্তিগুলো চেঞ্জ করা যায় না, ভিত্তি 16 ভিত্তি 2 এগুলো চেঞ্জ করা যায় না, চেঞ্জ করলে আপনাকে 16 কি করতে হবে। এতক্ষণ আপনি ভিত্তিটা ছোট ছিল তার মানে ভিত্তির পাওয়ার 1 2 3 দ্বারা চিন্তা ভাবনা আপনি করছিলেন যে এখানে দেখা যাচ্ছে যে ভিত্তির পাওয়ার 2 দিলেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল 9 পেয়ে যান, এখানে ভিত্তির পাওয়ার 2, সেই 2-র উপরে যদি আবার 2 দেন তাহলে আপনার 4 পেয়ে যান, এখানে 16 ছিল, 16 আপনার ভিত্তির মতো 16 কে করতে গেলে 2 পাওয়ার 4 দিতে হয়, বা যা ভিত্তি ছিল সে ভিত্তির পাওয়ার 4 দিতে হয়। এখন আপনি কি করবেন? এখন তো এই সংখ্যাটা ছোট, ভালো করে কথাটা মনে রাখতে হবে, যখন ভিত্তি ছোট থাকে তখন আপনি ভিত্তির পাওয়ার 1 2 3 4 5 বসিয়ে দেখবেন আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা বের করতে পারেন কিনা। যখন ভিত্তিটা বড় হয়ে গেছে তখন আপনাকে কিন্তু ভিত্তির সমানই 2 কে করতে হবে, এই 2টাকেও ভিত্তির সমান বানাতে হবে, এই নিয়মের অঙ্কটা খুব বেশি আসে। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এই 16 এর পাওয়ার আপনি একবার 1/2 দিবেন, একবার 1/3 দিবেন, 1/4 দিবেন, কোন সময় আপনার এই 2 আসবে সেই চিন্তাটা করতে হবে আপনার। আবার বলছি, যখন ভিত্তিটা ছোট হবে তখন আপনি ভিত্তির পাওয়ার 1 2 3 4 এভাবেই চেষ্টা করবেন, আর যখন ভিত্তিটা আপনার বড় হবে আর যার লগ নির্ণয় করতেছেন সে ছোট হবে, অর্থাৎ এই 2টা ছোট, তখন আপনি
এই টু কে কি টু রাখতে পারবেন না? আপনার টার্গেট তো হচ্ছে দুইটা এ সমান করা, আর ভিত্তি পরিবর্তন করা যায় না। তার মানে ষোলো কে এই টু কে ষোলো বানাবেন, তো এবার ষোলোর পাওয়ার আপনি ওয়ান দিলে তো টু হয় না, তো ওয়ান ভাগ টু দেন, হচ্ছে না। কারণ হচ্ছে এটাকে আপনি ফোর এ স্কোয়ার লিখতে পারেন, এটা কাটা, তার মানে আসতেছে শুধু ফোর। আচ্ছা তাহলে যখন হচ্ছে না, ওয়ান ভাগ থ্রি বিজোড় দিলে মিলবে না, জোড় দেন ওয়ান ভাগ ফোর দেন, বিজোড় সংখ্যা দিবেন না জোড় সংখ্যা দিবেন। তাহলে ওয়ান ভাগ ফোর যদি দেন আপনি, তাহলে আপনাকে করতে হবে কিন্তু টু। দেখেন টু কে ষোলো কে লেখা যায় টু পাওয়ার ফোর, আর তার সাথে পাওয়ার দিচ্ছেন আপনি ওয়ান ভাগ ফোর, তার মানে এই দুইটা কাটা গেলে আপনার টু কিন্তু ফিরে পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি বিষয়টা এইভাবেও চিন্তা করতে পারেন যে আসলে আগের মতোই যদি চিন্তা করে যে টু এর পাওয়ার কত দিলে ষোলো হয়, এইভাবে যদি আপনি চিন্তাটা নেন যে টু এর পাওয়ার কত দিলে ষোলো হয়, লগ ষোলো টু এর পাওয়ার কত দিলে ষোলো হয়, ফোর দিলে ষোলো হয়, তাহলে আপনি এখানে ষোলো থেকে ওয়ান ভাগ ফোর দেবেন পাওয়ার, এইভাবেও চিন্তাটা করতে পারেন। এই সময় আপনি চিন্তাটা হচ্ছে যে আসলে ষোলো কে টু পাওয়ার ফোর দিলে হয়, এই সময় আপনি এইভাবে চিন্তা করবেন। উপরেরটা যখন ছোট থাকে তখন আপনি চিন্তা করবেন যে টু এর পাওয়ার উপরের সংখ্যাটা পাওয়ার কত দিলে এই নিচের সংখ্যাটা পাওয়া যায়, তখন আপনি আসলে ওয়ান ভাগ ফোর দিবেন। নিচেরটা বড় হলে ওয়ান ভাগ দিবেন, নিচেরটা ছোট হলে আপনি আর ওয়ান ভাগ দিবেন না, ওয়ান টু থ্রি এইভাবে দিবেন। আরো কয়েকটা অঙ্ক আমি দেখাবো এরকম, ওয়ান ভাগ ফোর লগ ষোলো ষোলো, তার মানে হচ্ছে ওয়ান ভাগ ফোর ইন্টু এটার মান তো ওয়ান, আর লেখা লাগবে না। এবার আমি আরো কয়েকটা অঙ্ক এরকম দেখাচ্ছি, লগ এখানে আমি দিলাম থ্রি এইটটি ওয়ান, তাহলে আপনি এখন কি করবেন, লগ থ্রি এই থ্রি পাওয়ার ফোর দিলে একাশি হয়, তাহলে আপনি ফোরটাকে সামনে নিয়ে আসবেন, লগ থ্রি থ্রি পরের লাইনে ফোর ইন্টু ওয়ান, তার মানে ফোর। এবার আপনি একটু চিন্তা করেন, লগ একাশিটা দিলাম নিচে থ্রিটা দিলাম উপরে, আপনার এইবারও চিন্তা হচ্ছে যে থ্রির পাওয়ার কত দিলে একাশি, এইভাবেই করবেন আপনি। তাহলে লগ একাশি থাকবে কিন্তু থ্রিকে থ্রি রাখবেন না, সেখানেও একাশি বানিয়ে দিবেন। এখন থ্রির পাওয়ার কত দিলে একাশি হয়, ফোর দিলে একাশি হয়। এবার যেহেতু নিচের উপরের সংখ্যাটা ছোট, সেহেতু ওয়ান ভাগ ফোরটা দিবেন। এইটুকু একটু আপনি যদি ফলো করতে পারেন আমার কথা, তাহলে আমার মনে হয় যেন লগ নিয়ে আপনি খুব একটা বেশি বেজালে করবেন না। আর সূত্র যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু আরো বেশি কথা বাড়বে। এখন এটা অবশ্যই আর এর জায়গা দখল করছে, এই আর এর জায়গা ওয়ান ভাগ ফোরটা সামনে নিয়ে আসেন, লগ একাশি একাশি, তার মানে ওয়ান ভাগ ফোর ইন্টু ওয়ান, তার মানে ওয়ান ভাগ ফোর। শুভ শিক্ষার্থী মন্ডলী, আমার মনে হয় আপনারা এখনো যারা বুঝেননি আরেকবার দেখবেন ভিডিওটা, তাহলে মনে হয় যেন আপনাদের আর দ্বিতীয়বার সমস্যা থাকার কথা না। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবেন, খুব বেশি অঙ্ক কিন্তু এখান থেকে আসে না, যে অঙ্কগুলো কমন সেই অঙ্কগুলোই নেওয়া হচ্ছে এবং যেগুলো বারবার আসে। এই জাতীয় যদি আরো কিছু অঙ্ক আমাদের থাকে রুট জাতীয়, তাহলে আমরা ভয় পাবো না। ফাইভ কিউবিক রুট, তার পাওয়ারটা হচ্ছে ফাইভ। তো এখানে কিউবিক রুট দেখেন, আসলে লগ এখানে হচ্ছে ফাইভ। এখন আমরা কিন্তু সূচকের মধ্যে বলেছিলাম যে রুটের মধ্যে কিউব থাকলে সেটা পাওয়ার হিসেবে হয় ওয়ান ভাগ থ্রি, তাহলে ওয়ান ভাগ থ্রিটা সামনে চলে আসে, লগ ফাইভ ফাইভ, তার মানে এই এই দুটা কিন্তু এ এ হিসেবে মিলে গেছে, ভিত্তি এবং যার লগ নির্ণয় দুইটা মিলে গেছে, তার মানে ওয়ান, তার মানে অ্যান্সারটা শুধু ওয়ান ভাগ থ্রি, আর কিছুই না। অনেক মজার কিন্তু, আপনারা এই নিয়মটা ফলো করবেন। এখন আমাদেরকে বলতেছে লগের মান নির্ণয় করতে, যেমন এরকম দেওয়া আছে লগ, আগে সূত্রটা লিখে নিয়ে একবার ওখানে লিখছি, এখানে আবারও বলতেছি এই ভিত্তিটা এ এবং যার লগ নির্ণয় সে যদি এক্স হয় তাহলে, এবং ফলাফলটা যদি বি হয়, সূত্রটা হবে যে যার লগ নির্ণয় করতেছি সে সমান হবে ভিত্তি যে থাকে, ভিত্তির পাওয়ার হবে ফলাফল। এটা সূত্র, এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক হবে আমাদের। তো শিক্ষার্থী মন্ডলী, আমরা যদি একটা অঙ্ক এখান থেকে বাছাই করি, অঙ্কটা হচ্ছে এরকম, লগ লগ এক্স পাওয়ার ফাইভ ইকুয়াল, এখানে দেওয়া আছে টু, তাহলে এখন এখান থেকে কিভাবে আমরা আসলে বের করবো,
বা এখানে যদি এক্সট্রাকে আমি এখানেই দেই আপনাদের সুবিধার জন্য প্রথম অঙ্কটা, তাহলে আপনারা বলবেন এখানে এক্স এর লগ নির্ণয় করছি, তার মানে এক্স সমান ভিত্তির পাওয়ার টু, তাহলে ভিত্তির পাওয়ার ফলাফলটা মানে টু, তার মানে হচ্ছে আসলে এক্স ইকুয়াল 25। এবার আমরা আস্তে আস্তে একটু জটিল অঙ্কের মধ্যে যাই এই নিয়ম থেকে। যেমন অঙ্কটা থাকলো যে লগ এক্স, এখন এক্স কিন্তু ভিত্তি, এক্স কিন্তু মানে যার লগ নির্ণয় করছে সে না, এই এটা কিন্তু এক্সটা কিন্তু এখন ভিত্তি, তার মানে যেহেতু এই এক্সটা এখন ভিত্তি, লগ এক্স এই এখানে 1/9 এর কিন্তু আমি লগ নির্ণয় করতেছি -2, তাহলে কার লগ নির্ণয় করতেছি বলেন তো? 1/9 এর, বলেছিলাম যার লগ নির্ণয় করছি সে সমান ভিত্তির পাওয়ার ফলাফল, তাহলে ভিত্তির পাওয়ার ফলাফল হচ্ছে -2। এবার আমরা যদি একটু হিসেবটা সামনে করি, 1/9 শিক্ষার্থী মন্ডলী, এরপরে আমরা যে সূত্রটি আলোচনা করবো সেটা খুবই ছোট শিক্ষার্থী মন্ডলী, সূত্রটা যদি আমরা একটু লিখতে চাই, লগ ভিত্তিটা এ যার লগ নির্ণয় করছি তাকে ধরলাম এক্স, যদি ফলাফলটা ভুল হয় তাহলে আমরা শিক্ষার্থী মন্ডলী এরপরে আমরা যে সূত্রটি আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সূত্রটা যদি আমরা একটু লিখতে চাই, লগ ভিত্তিটা এ যার লগ নির্ণয় করছি তাকে ধরলাম এক্স, যদি ফলাফলটা বি হয় তাহলে আমাদের অ্যানসারটা হবে আসলে যার লগ নির্ণয় করতেছি সে ইকুয়াল যে ভিত্তি তার পাওয়ার হবে ফলাফলটা। অনেকে এভাবে মুখস্থ করে নেয় যে লগ এ এক্স ইকুয়াল বি হলে এক্স সমান এ পাওয়ার বি, তাহলে এইভাবে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, এবং এই সূত্রটা কিন্তু আমি প্রথমেই একটু একটা বক্সের মধ্যে আবদ্ধ করছি, তার মানে অনেক গুরুত্বপূর্ণ সূত্রটা। তো আমরা যদি একটা অঙ্ক দেখি যে লগ সমান যার লগ নির্ণয় করছি থ্রি পাওয়ার এক্স ইকুয়াল টু, অর্থাৎ থ্রি ভিত্তিক এক্স এর লগ যদি টু হয়, থ্রি ভিত্তিক এক্স এর লগ যদি টু হয় তাহলে আমরা পরবর্তী লাইনটা করতে পারবো যার লগ এক্স সমান লগ যার লগ নির্ণয় করছি সে সমান ভিত্তির পাওয়ার ফলাফল, তার মানে হচ্ছে পরবর্তী লাইনটা হবে এক্স ইকুয়াল 9। এর ফলাফল এরকম আমরা আরো কিছু অঙ্ক দেখে ফেলি একই সাথে -2, এখান থেকে এক্স এর মান বের করতে বলছি লগ এক্স, পরের লাইনটা অবশ্যই করব এখন যার লগ নির্ণয় করতেছি ভিত্তিটা হচ্ছে এক্স, যার লগ নির্ণয় করতে সে হচ্ছে 1/16, ফলাফল এর ফলাফলটা দেওয়া আছে -2, এখান থেকে এক্স এর মান বের করতে বলছি, তাহলে আমরা পরের লাইনটা অবশ্যই করব যার লগ নির্ণয় করতেছি সে হচ্ছে 1/16, ভিত্তি এক্স, এক্স এর পাওয়ার হবে ফলাফল, অবশ্যই কোনো অসুবিধা নেই। এরপরে 1/16 যেহেতু ইনভার্স আছে সেহেতু আমরা এটাকে 1/x² লিখতে পারি, আমরা সম্পূর্ণ নিচের পার্টটাকে উপরে উঠে দিই অথবা উপরের এই কোণাকুণি গুণও বলতে পারি, আর গুণও বলতে পারি, তাহলে x² = 16। পরের লাইনটা আমরা কি করতে পারি, x² = 4² উভয় পক্ষ থেকে সূচকের নিয়ম মেনে দুইটা পাওয়ারই বাদ, তাহলে x = 4, আমাদের হচ্ছে এই হচ্ছে অ্যানসার, এক্স এর মান বের হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, একই নিয়মে যদি আমরা আরো অঙ্ক দেখতে চাই, এখন বলতেছে এর মান কত, আরো একটা অঙ্ক যদি আমরা অনেকগুলো অঙ্ক এই নিয়ম থেকে আমাদের করতে হবে, আমাদের যদি এরকম থাকে আগের নিয়মে এই সূত্রটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে লগ রুট 2, এটা হচ্ছে ভিত্তি, এটা কিন্তু বড়, এখানে হচ্ছে 16, আপনি প্রথমে যে এখন বলতেছে এর মান কত, এটা কিন্তু আসলে কিছু ধরা লাগবে না যেহেতু এই সংখ্যাগুলো মিলতেছে, এখন এর মান কত, আচ্ছা এটা আগের নিয়মে এই সূত্রটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, তো এখানে রুট টু কিন্তু ছোট আর এটা কিন্তু বড় করতে চাচ্ছে, তো আপনি প্রথমে যে চিন্তাটা করবে শুরু হবে এটা একটু চিন্তা যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি নিচে রুট টু এখানে যে রুট টু দিতে হবে এই বিষয়টি নিয়ে আপনার কোনো সন্দেহ নেই, কারণ আপনি দুইটা ভিত্তি এবং যার লগ নির্ণয় করছেন সে এই দুইটাকে সমান করতে চাচ্ছে, এখন এর পাওয়ারটা কত দিলে আসলে 16 হবে এটা একটু আপনি চিন্তা করেন। হ্যাঁ এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব আপনি প্রথমে 2 এর পাওয়ার কত দিলে 16 সেটা একটু দেখেন, 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, আপনাকে 16 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, দেখেন এই রুট ওভার 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার হাফ, আর ওই 2 পাওয়ার 4
তো আপনার বিষয়টা হচ্ছে 2 এর পাওয়ার 4 রাখতে হবে, তাহলে কিন্তু আপনাকে 16 খুঁজে পাবেন। তো এখানে যদি আপনি 4 রাখতে হয় তাহলে আপনাকে কিন্তু 8 দিতে হবে, কারণ এই পাওয়ারের 2 আর এই পাওয়ারের 8 কাটলে কিন্তু 2 পাওয়ার 4 হবে, আর ওই 2 পাওয়ার 4 এর কারণে কিন্তু এই 16 কে খুঁজে পাবেন। তার মানে হচ্ছে আপনি সাধারণত রুটের ভিতরের সংখ্যাটার পাওয়ার যত দিলে 16 হয় তাকে দ্বিগুণ লিখবেন। এখানে 4 দিলে 2 পাওয়ার 4 দিলে 16 হয়, 4 এর দ্বিগুণ লিখবেন সব সময় একই নিয়ম। এটা সামনে নিয়ে আসেন, log √2 তার মানে 8 * 1 অর্থাৎ 8। একই নিয়মের আরো কিছু অঙ্ক আমরা দেখে ফেলি। এই পাশে দেওয়া আছে, এখানে আমাদেরকে বলছে মান নির্ণয় করতে, এই পাশে দেওয়া আছে x। এখন যদি কখনো বলে এতের মান log, তাহলে আমরা একটু পিছে x ধরে নিব, 10 যদি না ধরা 0.00, এখানে আমরা এটার মান কিভাবে নির্ণয় করব, 1 ঠিক আগের মতো। এই পাশে দেওয়া আছে, এখানে আমাদেরকে বলছে মান নির্ণয় করতে, এই পাশে দেওয়া আছে x। এখন যদি কখনো বলে এতের মান নির্ণয় করতে, তাহলে আমরা একটু পিছে x ধরে নিব যদি না ধরা থাকে। তো এখন এখানে আমরা এটার মান কিভাবে নির্ণয় করতে পারি, ঠিক আগের মতো এখানে কত এর লগ নির্ণয় করতেছি এই দশমিক জাতীয় সংখ্যাটা, তাহলে আমরা দিয়ে ফেলবো 0.001 ইকুয়াল ভিত্তির পাওয়ার x, এটা কিন্তু আগেই বলে রাখছি 1 ভাগ। তাহলে এখন এখানে এই সংখ্যাটাকে কি করা যায়, আসলে 1 2 3 ভিত্তির পাওয়ার x, এখন এটাকে কি করা যায় এভাবে একটু আমরা চিন্তা করতে থাকি। আমরা এই সংখ্যাটাকে এরকম লিখতে পারি 1 ভাগ, অর্থাৎ দশমিকের জন্য একটা 1, পরবর্তী কয়টা সংখ্যা আছে 1 2 3 তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য দিয়ে ফেলি, 1000 হয় দশমিকের জন্য 1, পরবর্তী তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, এখানে 10 পাওয়ার x। এখন এই পাশে হচ্ছে 10 কত এর পাওয়ার, এটাকে অর্থাৎ 10 এর পাওয়ার কত দিলে 1000 হয়, 10 এর পাওয়ার কিউব দিলে 1000 হয়, উভয় পক্ষ থেকে ভিত্তি দুইটা সমান, তার মানে এই দুইটাই বার -3 = x, এই পাশে হচ্ছে 10 পাওয়ার x। এটাকে নিচ থেকে উপরে উঠাতে গেলে 10 এর পাওয়ারে একটা মাইনাস চিহ্ন দিতে হবে 10 পাওয়ার x, উভয় পক্ষ থেকে ভিত্তি দুইটা সমান, তার মানে এই দুইটাই বার -3 = x, x এর মান হচ্ছে -3, এই সূত্রটা ব্যবহার করি করতে হবে আমাদের। আরেকটা অঙ্ক আমরা দেখে ফেলি এই নিয়মে, এখানে দেওয়া আছে 400। এখন প্রথম কথাটা হচ্ছে এরকম যদি দেওয়া থাকে সরাসরি, তাহলে আমরা এই যে এই সূত্রটা জানি এটা দিয়ে করে ফেলতে পারি যে log √5, আর এখানে এখানে দেওয়া আছে 400, অবশ্যই 2√5 দিতে হবে। এখন প্রথম কথাটা হচ্ছে এরকম যদি দেওয়া থাকে সরাসরি, তাহলে আমরা করতে হবে এই যে এই সূত্রটা জানি এটা দিয়ে করে ফেলতে পারি যে log 2√5, আর এখানে হচ্ছে অবশ্যই 2√5 দিতে হবে, এই সূত্র আমরা আগে থেকেই জানি। এখন এর পাওয়ার কত দিলে 400 হয় এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। আসলে 2√5 এর পাওয়ার আমরা মোটামুটি একটা আনুমানিক ভাবে আমরা যদি 4 দিয়ে চিন্তা করি, 4 এ যদি বেশি হয় 3 দিয়ে চিন্তা করব, 3 তে বেশি হলে আমরা 5 দিয়ে চিন্তা, কম হলে আবার 5 দিয়ে চিন্তা করব, 2 পাওয়ার 4 মানে 16 গুণ 80 √5 এর পাওয়ারও কিন্তু 4, তার মানে √5 কে আমি 2টা 2টা করে ভাগ করলাম, আমরা 4টাকে সামনে নিয়ে আসব, এরকম তাহলে 16 গুণ 5 গুণ 5 রুট স্কয়ার কাটা রুট স্কয়ার কাটা 5 16 80, 80 কে 5 দ্বারা গুণ করলে 400, তার মানে আমরা বুঝে গেলাম যে পাওয়ার 4 দিতে হবে। পরের লাইনে আমরা 4টাকে সামনে নিয়ে আসব, যদি log 2√5 কিভাবে 2√5, তার মানে কি দাঁড়ালো, যখন x দেয়া থাকবে তখন আমরা কিভাবে করব, মান নির্ণয় করতে বললে আমরা 4 প্রয়োগ করতে পারি বা 8 * 1, তার মানে অ্যানসারটা হচ্ছে 4। যদি x দেয়া থাকতো তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে করতাম, একই সাথে আমরা দুইটা নিয়মই দেখে ফেলি, যখন x দেয়া থাকবে তখন আমরা কিভাবে করব, মান নির্ণয় করতে বললে আমরা এই প্রক্রিয়াও করতে পারি বা এইটা সমান x ধরে এই সূত্রটা ব্যবহার করেও করতে পারি। শুভ শিক্ষার্থী মণ্ডলী, log এর একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা, যে এখানে আমরা এখন যে অঙ্কটা করব, তাহলে আপনারা যদি বাংলাটা বলি এরকম একটা প্রশ্ন আগে এইটা সমাধান করে নিন, 32 30 এর log
আপনারা অবশ্যই পরের লাইনটা এরকম করে লগ টু এর পাওয়ার চিন্তা করবেন, কত দিলে ৩২ হয়, ৫ দিলে ৩২ হয়। তাহলে ৫ টাকে সামনে নিয়ে আসবেন, লগ টু টু, যেহেতু এই দুইটা মান সমান, তাহলে ৫ লগ এটার মান হয়ে গেল ১ ইকুয়াল ৫। এখন আমি যদি একটা প্রশ্ন আপনাদেরকে লিখি যে ৩২ এর ২ ভিত্তিক লগ ২ ভিত্তিক এভাবে তৈরি করে নেবেন, যেই সংখ্যাটাই থাকুক এখানে ২ ভিত্তিক লগ ৩২ এর, বাংলায় বলা থাকলো আমরা এইভাবে করব, আর গাণিতিক ভাবে দেয়া থাকলো আমরা এইভাবেই করব। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, এবার আমি সম্পূর্ণ বোর্ডটা মুছব, এখানে কয়টা নিয়মে অঙ্ক থাকবে সব কয়টা নিয়ম আপনাদের জন্য একটু সমাপনী ভাবে উপস্থাপন করুন। যে অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লগ থেকে থাকবে সেই অঙ্কগুলো হচ্ছে এই একটা সূত্রের অঙ্ক, এই একটা সূত্রের অঙ্ক, এই দুটো সূত্র থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে। যেমন একটু আগে করেছিলাম, এখন আরেকবার একটু একটা প্রশ্ন দেখিয়ে শেষ করব, যে যদি এরকম থাকে যে লগ ৫ এখানে থাকলো ২৫, আপনার টার্গেট হচ্ছে এই দুটাকে সমান করা, তাহলে আপনি পরের লাইনে করবেন ৫, এখানে ৫ কে স্কোয়ার করবেন, এই ২টা সামনে চলে আসবে, লগ ৫ ৫, তার মানে হচ্ছে ২ ইন্টু ১, তার মানে ২। আর যে নিয়মটা এই সূত্র থেকে কয়েকটা অঙ্ক দেখিয়েছি, এখন আরো দেখাচ্ছি কয়টা, লগ এক্স ৩ ২ ৪ ইকুয়াল এখানে থাকতেছে ৪। তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করলে কার লগ নির্ণয় করতেছেন, ৩২৪ এর। বলছিলাম যে ভিত্তি থাকে তার পাওয়ার হয় এই ডান পাশেরটা। এখন আপনি এখানে চিন্তা করতে হবে যে কত এর পাওয়ার ৪ দিলে, যদি পাওয়ারটা ৪ হয় উভয় পক্ষ থেকে পাওয়ার ৪টা বাদ দিতে পারবেন। এখন কত এর পাওয়ার ৪ হলে, কোন সংখ্যার পাওয়ার ৪ হলে ৩২৪ হয়, এটা একটু আপনাকে খুঁজে বের করতে হবে। একটু কঠিন কাজ, তবে কঠিন না, যেহেতু আমরা অপশন পাচ্ছি, অপশন থেকে আমরা অবশ্যই প্রতিটা অপশন এক একবার নিয়ে আমরা হিসেব করব। যেমন আমরা অপশন থেকে এটাকে যদি নিই এর পাওয়ার ৪ দিই, এক্স পাওয়ার ৪, আমরা দেখতেছি এর পাওয়ার ৪ দিলেই হয়ে যায়। এখন আপনার কথা হচ্ছে এগুলো কোথায় থেকে পাবো, যেহেতু অপশন আমাদের পরীক্ষায় থাকবে আমরা অবশ্যই এই ক্ষেত্রে অপশনগুলো থেকে বাছাই করব, যে কোনটা দিলেই আমাদের হবে। তো অপশন থেকে যদি বাছাই করি তাহলে ৩ রুট ২ ইকুয়াল এক্স, তার মানে এক্স এর মান চলে আসলো এটা। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, লগ থেকে এই যে একটা অঙ্ক দেখালাম আর এই যে একটা অঙ্ক দেখালাম, এই অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা লগের এই অধ্যায়ের ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। এরপরেও যদি না পারেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, কোন বিষয়টার উপরে আরও বেশি কথা বললে আপনি ভালো বুঝতে পারবেন আমাকে জানাবেন, চেষ্টা করবো আপনার উপকার করার। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।